बक में काटे लाख सही, पर ये सहारा क्या कम है, हम राह तेरे कोई अपना तो है, हम राह तेरे कोई अपना तो है। গোসকরা শহরের আলুটিয়ার গ্রামের গরিব পরিবারের অন্ধ সঙ্গীত শিল্পী কিশোর মোহাম্মদ হায়দার আলী, বয়স 14 বছর। তাকে রবিবার হারমোনিয়াম সহ বেশ কিছু ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করলেন কলকাতার এক স্বেচ্ছাসেবী রুবি ঘোষ তার জন্মদিন উপলক্ষে। হায়দারের বাড়িতে এসে তার হাতে বাদ্যযন্ত্র সহ ত্রাণ সামগ্রী তুলে দেন রুবি দেবী, দেয়া হয় কিছু ত্রাণ সামগ্রীও। ছিলেন রবি ঘোষের সহকর্মী লালন শেখ ও আজিজুল রহমান মল্লিক। অন্যদিকে কলকাতার আর এক সমাজসেবী তন্ময় দত্ত একটি মিউজিক সিস্টেম ও নগদ অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। হায়দার আলীর বাবা শেখ আনসার আলী পেশায় রাজমিস্ত্রি, মা হাফিজা বেগম গৃহবধূ। তিন ভাই তিন বোন, দুই দিদির বিয়ে হয়ে গেছে, বাড়িতে রয়েছেন এক দিদি মমিনা খাতুন। আনসার আলী জানান, জন্মের এক মাস পরেই চোখের রোগের শিকার হয়ে হায়দারের দুটি চোখই ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, তারপর থেকেই দৃষ্টিহীন হয়ে পড়ে সে। ছোট থেকে গান শুনতে ভালোবাসত হায়দার, আর গান শুনে শুনে গান গাইত। টাকার অভাবে বাদ্যযন্ত্র কিনতে পারেনি, কোথাও তালিম নিতে পারেনি হায়দার। আনসার আলী জানান, দু তিনটে বড় রিয়ালিটি শোয়ে গানের অডিশন দিয়েছিল তার ছেলে, কিন্তু তাকে পিছিয়ে আসতে হয়েছিল উপযুক্ত তালিমের অভাবে। আজিজুর, লালন ও রিয়া রুবি ইনারা এসেছিলেন, ইনাদের মাধ্যমে আমাদের বাড়িতে হারমোনিয়াম প্রেজেন্ট করেছেন, তার সঙ্গে কিছু খাবার সামগ্রীও প্রেজেন্ট করেছেন, যেমন চাল, যেমন তার সঙ্গে সরঞ্জাম ইত্যাদি, এবং আমাদের জন্য কাপড় চোপড় ইত্যাদি সাহায্য করেছেন। আমাদের প্রচণ্ড ভালো লেগেছে তেনাদের উদ্যোগ, যা বলার জায়গা নেই। উপেক্ষা করি যে এত ভালো লেগেছে যে তারা এসে আমাদেরকে নতুন করে আমাদের ঘুম ভাঙিয়ে দিয়েছে এবং আমাদের সামনে দিকগুলো লড়াই করে এবং বাচ্চাকে সহায়তার জন্য তারা দুহাত বাড়িয়ে দিয়েছেন। কে হন আমি হায়দারে? আমি হায়দারের বাবা হই। কি নাম আপনার? আমার নাম শেখ আনসার আলী। কি করেন আপনি? আমি রাজমিস্ত্রি কাজ করতাম, বর্তমান আমি কিছু অসুখের জন্য আমি কাজ বাজ খুব করি না, ঘরে বসেই থাকি, পেরে উঠি না। হায়দার বলে, আমার বাবা হারমোনিয়াম কিনে দিতে পারেনি, সঙ্গীতের শিক্ষকের কাছে শেখার সুযোগও পাইনি। এর আগে অনেকেই কথা দিয়েছিলেন আমাকে হারমোনিয়াম কিনে দেবেন, কিন্তু তারা কেউ কথা রাখেননি। এই যে হারমোনিয়াম পেলে, এবার তোমার গান করা কি সুবিধা হবে মনে করছো? হ্যাঁ, আমার গান করা সুবিধা হবে, এবার আমি অনেকটাই মানে প্রতিভার দিকে এগিয়ে যেতে পারবো। কেমন লাগছে তোমার আজকে? আমার খুব ভালো লাগছে। এদিন রবিবার বিকালে আলুটিয়ায় এই গরিব পরিবারের হাতে কিছু সাহায্য ও হায়দারের জন্য আনা উপহার তুলে দেওয়া হয়। খুশি, অন্ধ, অসহায় কিশোরের প্রতিবেশীরাও। আমরা খবর মাধ্যমে যে খবর পেয়েছিলাম, ও খুব দরিদ্র পরিবারের ছেলে, সেই হিসেবে আমি আমার এক বন্ধু আজিজুল ভাই ও আমার এক কলকাতার দিদি রিয়া রুবি, উনি ওখান থেকে একটা হারমোনিয়াম গান গাওয়ানোর জন্য, আর আমি আর আমার বন্ধু আজিজুল ভাই দুজন মিলে ওর দরিদ্র পরিবার সেটা জেনে তার জন্য ওর মা, ওর বাবা, ওর বোন, ওদের জন্য কিছু জামাকাপড় ও যতটা সম্ভব পেরেছি, ওর বাড়ির খাবারের কিছু সরঞ্জাম আমরা সাহায্য করেছি। কীভাবে জানতে পারলেন প্রথম? এই খবরটা আমরা প্রথমে জানতে পেরেছিলাম এটা নিউজ চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন চ্যানেলে খবর হয়েছিল, এই খবর জেনে তারপর আমরা যতটা পেরেছি হাত বাড়িয়ে সহযোগিতা করেছি। আমার নাম শেখ লালন। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।